সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমি ওমর ফারুক, আপনারা দেখছেন পিজন লাভার ওমর ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, এই যে আপনাদের কাছে আমি একটা প্রমাণ দেখাবো, ঠিক আছে? কবুতর কবুতর যে আপনার ই করে ডিমগুলি খেয়ে ফেলে, ঠিক আছে? এই যে আপনাদের দেখানোর জন্য রাখছি, যে দেখুন ডিম ভাঙা দেখে নিচে পুরো আঠার মতো লেগে গেছে, ঠিক আছে? এই যে দেখুন, ক্লিয়ার করে দেখাই, দেখছেন ওরা এখান থেকে ভেঙে তারপর খাইছে। এই যে হুমা জোড়াটা, ঠিক আছে? এটা কেন খাইছে আমি আপনাদের বলি। এই খাঁচাটা সবসময় লাগানো থাকে, আমি শুধু ওইটার মধ্যে খাবার দেই আর এখানে পানি দিই, ঠিক আছে? আর লাগানো থাকে, কোনো মাটি তারপরে গ্রিট কোনো কিছুই ওরা পায় না, ঠিক আছে? শ্যাওলা ট্যাওলা এগুলি কোনো কিছুই পাও না, ঠিক আছে? শুধু গম, ক্যাশ, ডাবলি আর কিছু স্পেশাল খাবার আছে তার সাথে, কিন্তু তারপরেও তাদের কিন্তু মাড়ি অথবা গ্রিডের প্রয়োজন হয়, ঠিক আছে? ভিটামিনের জন্য, ঠিক আছে? ওইটা ওরা পায় নাই, ঠিক আছে? না পাওয়ার কারণে এই যে ডিমটা ভিতরে ভেঙে নিজের ডিম নিজেই খাইছে, ঠিক আছে? এই একটা খাইছে, তারপর আরেকটা পারছিল ওটা নিয়ে আমি নিজে খেয়ে ফেলছি, কারণ একটা ডিম দিয়ে বসাবো না, ঠিক আছে? এটা খাওয়ার পর আমি জানি এটা যেহেতু খাইছে ওইটাও খাবে, ঠিক আছে? এটা কিন্তু শোল, ভিতরে কিছুই নেই, সব খেয়ে ফেলছে। এটা হচ্ছে আপনার এই ভিটামিনের কারণে। তো এই জন্য বলি কবুতরগুলিকে গ্রিট অথবা মাটি এগুলি খেতে দিবেন, আর নয়তো বাইরে থাকলে বাইরে ছাড়বেন, আর যদি বাইরে না ছাড়তে পারে তাহলে ভিতরে এটার ব্যবস্থা করে দিবেন, ঠিক আছে? তাহলে আপনার ডিমগুলি খাবে না, আর নাহলে ভিটামিনের ওই ক্যালোরি এগুলির ঘাটতি হইলে তখন ওরা এগুলি খায়, ঠিক আছে? শরীরে পুষ্টির জন্য। তো ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীর ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন। আর হ্যাঁ, আপনারা 80% লোক আমার ভিডিও দেখেন, প্রতিনিয়ত ভিডিও দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না, ঠিক আছে? সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব করতে কোনো ধরনের টাকা লাগে না। সাবস্ক্রাইব করে রাখলে কী হবে, আমি প্রতিদিন যে ভিডিওগুলি নলেজওয়ালা ভিডিওগুলি আপলোড করি এগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা কিছু দেখে যেটা অজানা সেটা জানতে পারবেন, ঠিক আছে? নতুন কিছু জানতে পারেন, আর আগে থেকে জানলে তো এটা ভালো, সমস্যা নেই, আপনি স্কিপ করে অন্য জায়গায় চলে গেলেন, সমস্যা নেই। কিন্তু নতুন যদি কিছু জানতে পারেন তাহলে তো আপনার জন্যই ভালো, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর হ্যাঁ, পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন, তাহলে যে কোনো ভিডিও আমার আপনাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? কোনো ভিডিও আপনাদের মিস হবে না। ধন্যবাদ।